বৈষম্য বিরোধী এত বড় আন্দোলন হয়ে গেল, অথচ এদেশে দায় টুপিয়ে হিজাবের কারণে বৈষম্য এখনও আছে, এটা নিয়ে একটু কথা বলুন প্লিজ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন, এদেশে বহু বৈষম্য আছে, এর মধ্যে থেকে একটা বড় বৈষম্য হলো ধার্মিকদের প্রতি, ধর্মের প্রতি বৈষম্য, সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতি বৈষম্য। আমরা জানি দায় টুপি এবং হিজাবের কারণে বহু শিক্ষা প্রতিষ্ঠানে বহু মানুষ নিগ্রহের শিকার হয়, এটা স্পষ্টত বৈষম্য। নিশ্চয়ই দায় নিয়ে, টুপি নিয়ে কিছু মানুষ সংবাদ পাঠ করতে চায়, কোনো মিডিয়াকে থাকে সেটা করতে দিবে, যদি না দিয়ে দেয় তাহলে এটা তার প্রতি বৈষম্য হলো, তার চয়েসকে আমরা বলি যে যার যার চয়েসে সে চলবে, তাহলে এখানে কি চয়েস অনুযায়ী চলতে পারলো? তো এ ধরনের বৈষম্য অনেক আছে। ওলামা একরাম এদেশের বেশিরভাগ মানুষের প্রতিনিধিত্ব করে বা বেশিরভাগ মানুষের সাথে তাদের জনসংযোগ রয়েছে, জনসম্পৃক্ততা রয়েছে। আমরা দেখি বিভিন্ন সময় যখন দেশের ক্রান্তিকাল হয় তখন বিভিন্ন মানুষের অপিনিয়ন নেওয়া হয়, টেলিভিশনগুলো বিভিন্ন টক শো করে, সেখানে অনেক মানুষকে ডাকা হয়, কিন্তু ওলামা একরামকে সাধারণত ডাকা হয় না। ডাকলেও আলেমদেরকে কোণঠাসা করবার জন্য, দুই তিনজন তাদের বিরুদ্ধে লেগে তাদেরকে নাজেহাল করবার জন্য কখনো কখনো ডাকতে দেখা যায়। সচরাচর ওলামা একরামের প্রতি ইতিবাচকভাবে পজিটিভ দৃষ্টিভঙ্গিতে তাদেরকে ডাকা হয় না, এটা একটা বৈষম্য। আপনি দেখবেন যে ওলামা একরাম বাজেটের সময় সাধারণ মানুষের মন্তব্য নেওয়া হয়, অনেক সময় অনেক টেলিভিশন চ্যানেল দেখা যায় যে রিকশাওয়ালাদের খেটে খাওয়া মানুষদেরও ভাবনা নেওয়া হয় যে সাধারণ মানুষের বাজেট ভাবনা কী, কিন্তু আলিমদের বাজেট ভাবনা কী, এটা কি কখন নিতে আপনি দেখেছেন? নিশ্চয়ই দেখেননি। আমাদের দেশে যখনই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, এবার ব্যতিক্রম একজন আলেমকে নেওয়া হয়েছে, তাও একজন নেওয়া হলো, তাও শুধুমাত্র ধর্মের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ আলেমদের মধ্যে বহু দায়িত্বশীল, বহু যোগ্য মানুষ আছেন, কিন্তু আলেমদেরকে কখনো দেশের এ জাতীয় বিষয়ে স্মরণ করা হয় না, এটা স্পষ্টত অবিচার এবং বৈষম্য। বৈষম্যগুলো মানুষকে দিন 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 শক্ট করে এবং বিক্ষুব্ধ করে, একটা পর্যায়ে সেটা ব্লাস্ট হয়ে যায়। যেমন আমরা দেখলাম যে নানা বৈষম্য, কোটা বৈষম্য ইত্যাদির কারণে একটা পর্যায়ে কিন্তু ব্লাস্ট হয়েছে। সো এরকম পরিস্থিতি যেন আর না হয় সেজন্য ধর্মীয় কর্মকাণ্ডের ব্যাপারে যে বৈষম্য বা ধর্মীয় যে সিম্বলগুলো আছে সেগুলোর প্রতি যে বৈষম্য, ধার্মিকদের প্রতি যে বৈষম্য, সেটি কাটাতে হবে। অনেক অফিস আদালতে ও দায় টুপির প্রতি এখনও আপনার বৈষম্য দৃষ্টিতে তাকানো হয়, ধার্মিকদের প্রতি বিমাতাসুলভ আচরণ করা হয়, তারা তো এদেশে উড়ে আসেনি। বরং আলেমদের কথা আমি বলতে চাই যে আলেমরা এদেশে 3,75,000 মসজিদের 3,75,000 ইমাম খতিব, তারা এদেশে কয়েক কোটি মানুষকে তারা কিন্তু রিপ্রেজেন্ট করে এবং তাদের সাথে জনসম্পৃক্ততা আছে। আপনি দেখবেন দেশের ক্রান্তিকালে এমন অনেক মানুষ এসে মতামত দিতে থাকেন এবং তাদের চিন্তাধারাগুলো পুশ করেন যাদের সাথে কোনো জনসম্পৃক্ততা নেই, কোন অধিকারে তারা এটা করেন আমার বুঝে আসে না। সো ধার্মিকদের প্রতি, ধর্মের প্রতি, ধর্মীয় সিম্বলের প্রতি, সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারার প্রতি যে তাদের প্রতি যে বৈষম্য আমাদের সমাজে বিরাজমান আছে, চলমান বৈষম্য বিরোধী যে আন্দোলন চলছে, এখনও চলমান আছে বলতে পারি, সেই আন্দোলনে যেন এই বৈষম্যটিও দূরের ব্যাপারে আমরা সবাই সজাগ থাকি। কারণ অন্যান্য বৈষম্যের কথা মানুষ বললেও এই বৈষম্যের কথা সাধারণত কেউ বলে না। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।